যে মহাকরণ অভিযানের যে প্রোগ্রামটা নিয়েছি তার আগে একটা বিষয় না বললে না হয়, আমরা যৌথ মঞ্চের উদ্যোগে আমাদের রাজ্যের সদ্য প্রয়াত যিনি মন্ত্রী ছিলেন এনসি দেববর্মা মহোদয়, ওনার প্রয়াণে যৌথ মঞ্চ গভীরভাবে শোক ব্যক্ত করছি। ওনার পরিবার পরিজনদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারপর আজকে আমরা এদিক থেকে মিছিল করে মহাকরণের উদ্দেশ্যে যাব, কারণ আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন আমাদের বাঁচানোর জন্য। প্রথম ফেজের মিটিংটা উনি করেছেন, উনিই বলেছিলেন যে সেকেন্ড ফেজের মিটিং করে একটা সিদ্ধান্তে আসবেন, কিন্তু তারপরে আমরা দীর্ঘদিন ওয়েট করি, প্রায় দেড় মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখন অবধি আমরা জানতে পারছি না আমাদের বিষয়ে উনি কী সিদ্ধান্ত নিয়েছেন বা নেবেন। এরই মধ্যে আপনারা জানেন আমাদের রাজ্যের যে বিধানসভা ইলেকশন তা ঘোষণা হতে যাচ্ছে, ইলেকশন ঘোষণা হলে পরে আর এই সমস্যার সমাধান হচ্ছে না, সেই কারণে আমরা আজকের এই রাষ্ট্রীয় শোকের মধ্যেও ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা এই মিছিল বের করতে যাচ্ছি। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধিদের সঙ্গে একটু দেখা করার সময় দেবে এই আশা নিয়েই যাচ্ছি, এবং আমাদের যে এই জ্বলন্ত সমস্যা এই সমস্যাটার সমাধান উনি করতে পারবেন এই আশা রেখেই যাচ্ছি। আমরা কেউ এই ধরনের নয় যে আমরা সরকার বিরোধী একটা আন্দোলন করছি, আমরা কিন্তু একটা স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, সেই ইনিশিয়েটিভটা যেন ত্বরান্বিত করে আমাদের ইলেকশনের আগেই বাঁচানোর কোনো একটা পথ বা ব্যবস্থা উনি করে দেন, সেই আশা রেখেই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আশাবাদী উনি আমাদের পক্ষে পজিটিভ একটা বার্তা আজকে দেবেন। ধন্যবাদ, এইটুকুনি আশা নিয়ে আমরা যাচ্ছি।